হ্যালো ফ্রেন্ডস, আই এম শুভেন্দু, ওয়েলকাম ব্যাক টু গো ফ্যান বাংলা। আজ আমি এসেছি মিটিয়া বুরুজে, কলকাতার একটি হোলসেল মার্কেট, আর এটি হলো জারিন কালেকশন বলে একটি কোম্পানি, আর এবং এনাদের যে মালিক এখানে আছে, তো এই দেখাবো কী কী এখানে পাওয়া যায় এবং কেমন কী দাম আর কেমন কী আপনি নিতে পারবেন এখান থেকে আর কেমন কোয়ালিটি সমস্ত কিছু দেখাবো এবং ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে রিকোয়েস্ট, যদি না এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নামটা কি? রহমান। তো আমাদের সাথে রহমান স্যার বসে আছে, আর এনি হলো এই ইন্ডাস্ট্রির মালিক, আর এনাকে দেখাতে বলবো যে কী কী এখানে পাওয়া যায় এবং কেমন কী দাম। তো স্যারের সাথে কথা বলাচ্ছি। আমাদের যে ম্যানুফ্যাকচারিং আছে, আমাদের বয়েজ গার্লস দুটোই ম্যানুফ্যাকচারিং। আমাদের বাচ্চাদের, ছেলে বাচ্চাদের কাপড় এটা চালু আছে, যেটা জিরো সাইজ থেকে 7 বছর পর্যন্ত, আর মেয়েদের আমাদের 1 বছর থেকে প্রায় 18 বছর পর্যন্ত আমাদের আছে। প্রাইসেস ভ্যারি করে, আমাদের কাছে 35 টাকা থেকে চালু আছে জিনিসটা, আর 35 টাকা থেকে আপনার 500 পর্যন্ত আপনাদের ভ্যারাইটি পেয়ে যাবেন, যার মধ্যে আপনি ফ্রক বা বাচ্চাদের কাপড় সেগুলো আপনি পেয়ে যাবেন। আর যে নিউবর্ন বেবি আছে সেটা আপনি 35 টাকাও কোয়ালিটি পাবেন, আর 110 টাকা 150 টাকাও কোয়ালিটি পাবেন, কোয়ালিটির উপরে দামটা আছে। তো সেরকম আমরা ম্যানুফ্যাকচারিং করি, আর এটা খুব বডি ফ্রেন্ডলি আছে, কোনো এফেক্টিভ নয়, খুব ভালো ফ্যাব্রিক দিয়ে তৈরি, যেহেতু বাচ্চাদের জন্য সেটা ফ্যাব্রিক আমরা ভালো করে করি। তো দেখতেই পেলেন দাদা বললো কী কী এখানে পাওয়া যায় এবং কেমন দামে, কেমন রেঞ্জে শুরু। তো দাদাকে দেখাতে বলবো যে কী কী এখানে আছে এবং আপনি দেখতে পাবেন কী কী রেঞ্জের আছে এবং কেমন কোয়ালিটি সমস্ত কিছুই দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। এখানে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন যেটা কাপড় যেটা হয়েছে, এটা কাজ করা কাপড়টা, উপরে নেটে কাজ করা, তারপরে ভিতরে আপনি সার্টেন লাইনিংয়ে পাবেন, তারপরে একটা ভিতরে আর একটা ইনার, কমফোর্টেবল জন্য সেটা কোনো ব্যাপার নেই, খুব ভালো করে ফ্যাব্রিকটা আপনার এটা হয়েছে। দেখুন আমাদের ব্র্যান্ডের নাম আছে কেজারিন, কেজারিন প্রোডাক্টের নাম, আমাদের যেটা কোম্পানির নাম সেটা আর এস ক্রেজি গার্মেন্টস, তার প্রোডাক্ট আছে কেজারিন, মানে ব্র্যান্ড হলো কেজারিন। এর মধ্যে আপনি সাইজটা পেয়ে যাবেন, সাইজ আপনি 1 বছর থেকে প্রায় 18 বছর পর্যন্ত আপনি পাবেন। কোনো কোনো কালার, আমাদের প্রায় তিন কালার থাকে, আর একটা বক্সে 6 পিস থাকে, যার মধ্যে দু কালার একটা থাকে, মানে 3 কালার 6 পিস, তো ডাবল কালার করে এক বক্সে থাকে। আর কিন্তু সাইজটা আপনার বেশিরভাগ আলাদা আলাদা হয়, 20-30 হয়, আপনার 16-18 হয়, তো সাইজটা যতই থাকবে সব আলাদা আলাদা সাইজ থাকবে, মানে এজ ওয়াইজ আপনি যদি একটা বাক্স নেন তার মধ্যে প্রায় 6টা এজের মতো আপনি পাবেন, 6টা এজ পাবেন। দামটা কি সাইজের উপরে ভ্যারি করে? হ্যাঁ নিশ্চয়ই, যেরকম সাইজ হবে সেরকম দাম হবে। যেরকম 20-30 যেটা আপনার দাম থাকবে সেটা সব এক বাক্সর পুরো একটাই দাম। মনে করেন এটা যদি আমি 270 টাকায় বিক্রি করতেছি, এটার দাম 275 টাকা, এবার 275 টাকায় আপনি 6 সাইজ পাবেন। এটা নয় কি আপনার সবথেকে ছোটো কম দাম, সবথেকে বড়ো, একটা বাক্স দাম 275 টাকা x6, একটা বাক্স দাম 275 টাকা। মার্কেটে কেমন বিক্রি হবে? ডাবল প্রায়, আপনি দেখতেই পাচ্ছেন এটা প্রায় ডাবল দামে বিক্রি হয়। আমরা যেহেতু ম্যানুফ্যাকচারার, মাঝখানে কেউ হোলসেলার নয়, যারা হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে নিজের রিটেলার দেখে দেয়, ওরা নিজের প্রফিট রাখে, তারপরে যারা রিটেল করে তারা নিজের প্রফিট রাখে, এটা গিয়ে 3 ডাবল দামে বিক্রি হয়। যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার আছি সেই জন্য এরকম দাম। এর ছোটো, সবথেকে ছোটো সাইজ যেটা 16-18 হয় সেটা 115 টাকা দাম। আপনি যদি ওটা দেখেন সেটা আপনার প্রায় ডাবল 300 টাকায় বিক্রি হয়। আমাদের কাছে অনেক ভ্যারাইটি আছে, দেখুন এই একটা ডিজাইন আছে, সবথেকে ছোটো সাইজ আছে, মানে ওই রকমই সাইজের মধ্যে সবথেকে ছোটো সাইজ দেখেন, এটা সবথেকে ছোটো সাইজটা আপনি দেখতেই পাচ্ছেন, এটা আপনার 125 টাকা দাম। এটা প্রায় আপনার মার্কেটে রিটেলে বিক্রি হয় প্রায় আপনার 300-350 টাকার নিচে বিক্রি হয় না। তো সেটার জন্য আমি দামে ভিতরে যাবো না, কারণ রিটেলের একটা ব্যাপার আছে, আপনারও গিয়ে যদি রিটেল করতে হয়, আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন, আমি সব দাম যদি বলে দিই তখন আপনার এই কাস্টমার বোঝালে একটু প্রবলেম হতে পারে। সেই জন্য আপনাকে যদি কোয়েরি হয় আপনি আমাকে ফোন করতে পারেন, যেহেতু ডিসক্রিপশনে আপনারা নাম্বার দেওয়া থাকবে, আপনি ওটা জিজ্ঞেস করতে পারেন, স্যাম্পেল টানাতে পারেন, হোয়াটসঅ্যাপে আমরা স্যাম্পেল আনে দেব। কিন্তু হোলসেলের জন্য আপনি এক পিস প্রায়, মানে রিকোয়েস্ট করা হচ্ছে এক পিস বা দু পিসের জন্য প্রায় ফোন করবেন না, কারণ আমরা রিটেল করি না, আমরা হোলসেল করি। আমরা যেটা ফ্যাব্রিক ইউজ করছি এটা অনেক সফট, তারপরে ভিতরে আপনার আমরা প্রায় 3টে লাইনিং ইউজ করি, সেটা কমফোর্টেবল। হ্যাঁ, এটাও একটা নেট, খুব কমফোর্টেবল নেট আছে, তারপরে একটা স্যাটার্ন আছে, তারপরে একটা লাইনিং দেওয়া আছে, ঠিক আছে। এর মধ্যে আপনি আস্তিন পেয়ে যাবেন, আমরা আস্তিন লাগাই না, এর ভিতরে আপনি আস্তিন পেয়ে যাবেন, এর ভিতরে লাগানো থাকে আস্তিনটা, তো সেটা আপনি দেখুন আস্তিনের কাপড় এখানে দেওয়া আছে, আপনি যদি লাগাতে চান লাগাতে পারেন, আপনি যদি না লাগাতে চান না লাগাতে পারেন, এমনিও পরতে পারেন। এর সঙ্গে আপনি পাবেন একটা লেগিংস,
এটা প্রায় রেঞ্জটা যেটা আমি বলেছি সেই রকমের রেঞ্জের মধ্যে। আপনি যদি কোনো কোয়েরি হয় আপনি ফোন মেসেজ করতে পারেন বা কল করতে পারেন, সেটা আপনার আপনাকে পুরো বলে দেওয়া হবে সাইজ কীরকম আছে কীরকম। এটা হয়ে গেল, এটার মধ্যে আপনার তিন কালার পাবেন, আপনি তিন কালার ছ পিস, আমাদের সেট যেটা থাকে ছ পিসের সেট থাকে, তিন কালার থাকে, সাইজটা আপনার ডিফারেন্ট, হাফ ডজন, হাফ ডজন থাকে। এছাড়াও অনেক অনেক এছাড়াও অনেক ডিজাইন আছে, আমি এখন তো পুরো পসিবল না একটা ভিডিওতে পুরো ডিজাইনটা দেখানো, সেই জন্য আমি যেটা ডিজাইন আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও তিন কালার আছে এর মধ্যে, এটাও প্রায় ওই রকম রেঞ্জের মধ্যে আছে। সব থেকে ছোটো যেটা সাইজ আছে তার প্রায় ১১০ টাকা, আর এটা বড়ো সাইজ সেরকমই প্রাইস রেঞ্জ আছে। আর যেহেতু ম্যানুফ্যাকচার আপনি খুব রিজনেবল রেটে পাবেন, এর মধ্যে এর নিচেও লেগিংস আছে। তারপরে আপনি আরেকটা দেখুন, এটা সব থেকে ছোটো সাইজ, ১৬-১৮ একে বলে। এটার মধ্যেও দেখেন সেম ডিজাইনে ছোটো সাইজ না, সেম ডিজাইন নয়, আপনি সেম ডিজাইন বড়ো তো হয়তো পেয়ে যাবেন, অনেক কটা থাকে সেটা ছোটো থেকে বড়ো পুরো বানানো হয়। অনেক ডিজাইন এরকম আছে যার মধ্যে খালি বড়ো বানানো হয়, যার মধ্যে অনেক ডিজাইন আছে যেটা যার মধ্যে খালি ছোটো বানানো হয়, আর অনেক ডিজাইন আছে এটা ছোটো থেকে পুরো বড়ো বানানো হয়। সেটা ভ্যারাইটি ভ্যারি করে ডিজাইনের উপরে, কোয়ালিটির মধ্যে সব পার্টিওয়্যার, আছে। আমরা পার্টিওয়্যার ছাড়াও বানাই, কিন্তু যেহেতু এখন ফেস্টিভ সিজন আছে এখন পুরো পার্টিওয়্যারই বানানো হচ্ছে। কিন্তু এটা আছে ১১০ টাকা, এটা ১১০ টাকা দাম সব থেকে বাচ্চাদের, ঠিক আছে। এটা হলো মেয়েদের, এর মধ্যেও দেখুন আপনি তিনটে লাইনিং আছে, পুরো করা আছে। এর মধ্যে আস্তিন থাকে না দাদা, কারণ ছোটো আছে, ছোটোর তো আস্তিন দেওয়া দরকার থাকে না, দরকার পড়ে না, ঠিক আছে। এটা হলো এটার সঙ্গে কিছু আপনি বটম পাবেন না, যেহেতু ছোটো আছে, বড়োদের সঙ্গে আপনি লেগিংস পাবেন কিন্তু ছোটোদের মধ্যে আপনি বটম পাবেন না। এটা হলো আপনার মেয়েদের, ভ্যারাইটি হয়ে গেল। এবার আপনার আমরা যেটা করি সেটা ছেলেদের, আমাদের জিন্স প্যান্ট নিচে উপর কটন শার্ট এখন স্টকে নেই, এখন কারখানায় আছে, এখন স্টকে ওটা মাল নেই, সেটা সেই জন্য দেখাতে পাচ্ছি না। এবার আমি ছেলের দিকে যাব, আমাদের ছেলে যেটা ব্র্যান্ড আছে সেটা কেজারিন নয়, কারণ কেজারিন তো একটা মেয়ের নাম। তো আমাদের যেটা ব্র্যান্ড আছে, যেটা আমরা মানে ছেলেদের জন্য, এস ফারদিন আছে, স্মার্ট বয় আছে, এরকম করে আমরা নাম দিয়ে একটা ব্র্যান্ডে মানে ব্র্যান্ডিংটা করি। যেরকম দেখুন ছোট্ট ছেলেদের এই মালটা দেখবেন আপনি, এটা একদম জিরো সাইজ আছে, এর মধ্যে আপনি দু পিস পাবেন, মানে একদম ছোট যেটা বাচ্চা বর্ন বেবি যেটা হয় সেটার জন্য এটা তৈরি করা আছে। আমি দাদাকে যদি দেখাই, এর কাপড়টা অনেক সফট, যদি হাতটা দেন, এটা একদম পিওর কটনের মাল, এর মধ্যে দেখুন একটা পলিতে দুটো সেট থাকে, একটা দেখুন স্যান্ডো মতো, একটা হাফ হাতা, এটা আপনার প্রায় পড়বে ১২০ টাকার মতো পড়বে, মানে দু পিসে একসাথে। তো আপনার কত পড়লো দাদা? ১২০ টাকা, মানে ৬০ টাকা পিস পড়লো। যেহেতু আমি বারবার দামটা বলে দিচ্ছি, এটা কারণ রিটেলে অনেক দামে বিক্রি হয়, আমি সেই জন্য দামটা বলতে পারছি না, কারণ আপনি তো নিয়ে গিয়ে একটা রিটেল করবেন, যে নিয়ে যাবে আমাদের কাছ থেকে রিটেল করবে, এবার যদি দামটা কাস্টমার দেখে না তখন ওনার রিটেল করতে অসুবিধা হতে পারে। তো দামের কোনো প্রবলেম নেই, দাম আপনি এসে আমার সঙ্গে জিজ্ঞেস করতে পারেন, যতবার জিজ্ঞেস করবেন আমি বলতে পারবো। এটার মধ্যে জিরোর মধ্যে অনেক ডিজাইন আছে, অনেক ভ্যারাইটি আছে জিরোর মধ্যে। এবার কালারগুলো দেখতে পারেন আপনি, এর মধ্যে তিনটেও কালার থাকে, ছটাও কালার থাকে, একটা বক্স থাকে, একটা বক্সের মধ্যে, ছটা পিস থাকে, ঠিক আছে। তাছাড়া দেখুন একদম বর্ন বেবি, মানে ছোটো বাচ্চাদের এটা পেটেল স্যুট যাকে বলে, বেলটালা, স্যুটটা আপনি দেখতে পারেন। এটারও দাম প্রায় ১০০ টাকা থেকে একটু বেশি আছে, আমি দামটা বলবো না, একটু আমি আগে বলে দিয়েছি, আপনাকে রিটেল করতে প্রবলেম হবে, সেটা আপনি পেয়ে যাবেন ম্যানুফ্যাকচারিং দামের মতো। এটা প্রায় আপনি যখন দেখবেন বাইরে মলে বা ওখানে দেখবেন ৫০০ টাকা বিক্রি হয় এটা রিটেলে। আবার আপনি ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, দেখুন ভ্যারাইটিটা আপনি, এটা ভ্যারাইটি দেখতে পারেন, দেখুন এইসব ভ্যারাইটি আছে। এটা ছ পিস, যদি কোনো আমাদের ১২ পিসেরও সেট আছে, সেটা ১২ পিসের মধ্যে সেটা ৬ কালার হতে পারে, ঠিক আছে। কালার যত বাড়বে সেরকম আপনার বক্সের জিনিসটা বাড়বে। ৬ কালার যদি থাকে, হয়তো ৬ পিসের মধ্যে ৬টা কালার থাকলো বা ৬ কালার আছে তো ১২টা পিস হয়ে গেল, সেরকম একটা ব্যাপার আছে। এবার আপনি কোয়ালিটি আপনি সব দেখতেই পাবেন,
যখন আপনি নিতে আসবেন, যখন fi.com বলে আমরা এটা মানে ছেলেদের fi.com ব্র্যান্ডের উপরে তো করেন না, সেই জন্য আমরা এরকম সব ভ্যারাইটি রাখি। এবার তারপর দেখুন বড়দের শার্ট আমাদের কাছে আছে, কটনের শার্ট দেখুন, ফুল হাতার শার্ট আছে। এবার এটাও আপনি, আপনাকে যদি দামটা বলতে যাই তো 100 টাকার থেকে কিছু বেশি দাম আছে। আমি এক্স্যাক্ট দাম বলবো না আপনাকে, 100 টাকা থেকে কিছু বেশি দাম আছে, কিন্তু আপনি যদি বাইরে থেকে কিনতে যান তখন 250-300-400 টাকা এই শার্টটা বিক্রি হয় রিটেলে, এই শার্টটা। এর মধ্যেও আপনি কালার পাচ্ছেন, দেখুন 6টা কালার প্রায় আছে, 1টা কালার এখানে লাগানো, 5টা কালার এদিকে আছে, 6টা কালার আপনার আছে। এখানে দেখুন 6টা কালার আপনি দেখতে পাচ্ছেন, 6টা কালার আছে, 6টা কালার আছে। তো শার্টের ভ্যারাইটি তো আপনি পেয়ে যাবেন, এটা সব আমাদের ম্যানুফ্যাকচারিং করা, 6টা শার্টের ভ্যারাইটি হয়ে গেল, পুরো 6টা কালারের ভ্যারাইটি। এবার আরও দেখুন বাচ্চা কাপড়ের মধ্যে আমাদের এটা স্টার্টিং এটা প্রাইস বলেছিলাম আপনার, সেটা 35-30 টাকা। দেখুন এটা এটা যেটা আপনি মেয়েদের দেখতে পাচ্ছেন সেটা আপনার 30 টাকা, এটা 30 টাকা আপনি পেয়ে যাবেন। কোয়ালিটি হিসাবে এটা বলছি আপনাকে, কোয়ালিটি হিসাবে এটারই যদি প্রিন্ট হয় ভালো কোয়ালিটি, এই মালটার আবার রেটটা আলাদা হবে, কিন্তু এই মালের রেটটা আপনার 30 টাকা রেট আছে। 30 টাকা থেকে আমাদের চালু, 500 টাকা পর্যন্ত আমাদের রেঞ্জ আছে, ভ্যারাইটিজ রেঞ্জ, এজ অনুযায়ী সেটা রেঞ্জ চেঞ্জ হয়, কোয়ালিটি অনুযায়ী সেটা রেঞ্জ চেঞ্জ হয়। আর আমরা বাল্কে বিক্রি করি, ট্রান্সপোর্টের কোনো অসুবিধা নেই এখানে, ট্রান্সপোর্ট সব জায়গায় যেতে পারে। যেটা আপনি আপনি যদি ফোনেও অর্ডারটা দেন, আমরা প্যাকিং করে এখান দিয়ে আপনাদের ট্রান্সপোর্টে লাগিয়ে দিই। আপনি যদি কোনো ট্রান্সপোর্টে বলেন, বা আমরা এখানে আপনার জায়গার ট্রান্সপোর্টটা বুঝে যেখানে আপনি বলবেন, পুনে বলবেন, মহারাষ্ট্র বলবেন, দিল্লি বলবেন, এখানে ট্রান্সপোর্ট সব অ্যাভেলেবেল আমরা এখানে করে দিই। আর এখান দিয়ে বাংলাদেশে যায়, বাইরে যায়, অল ওভার দি ওয়ার্ল্ড এখান দিয়ে সাপ্লাই আছে। তো ট্রান্সপোর্ট এখানে কোনো ব্যাপার নয়। আর জিনিসটা এটা আছে আপনার, যেটা রেটটা আমি বলেছি সেটা আমাদের রেট, তাছাড়া যেটা প্যাকিংয়ের রেট প্লাস ট্রান্সপোর্টের রেট, সব কাস্টমারকে বিয়ার করতে হয়, যেটা কাস্টমার সব জানে, এটা এই ট্রান্সপোর্টের রেটটা, সব ট্রান্সপোর্টের চার্জেসগুলো সব কাস্টমারকে বিয়ার করতে হয়। হ্যাঁ, সার্ভিস আমরা করে দিই, বাংলাদেশ অনেক কাস্টমাররা এখানে বাংলাদেশ দিয়ে আসে, বাংলাদেশের কাস্টমারকে আমরা সার্ভিস প্রোভাইড করি, এখান দিয়ে মালটা পারচেস করে, আর আমরা এখান দিয়ে লজিস্টিক পুরো আমরা করে দিই, বাংলাদেশে ওনাদের দেশে মালটা আমরা পাঠিয়ে দিই, ওনার মালটা এখানে কিনে রেখে যায়, আমরা প্যাকিং করে ওনার যেটা চার্জ থাকে সেটা চার্জ অনুযায়ী ওনার দেশে বাংলাদেশে মালটা চলে যায়, এক্সপোর্ট যেটা করা হয় এখান দিয়ে এক্সপোর্ট করে দেওয়া হয়, ওখান দিয়ে উনি মাল পেয়ে যাবেন, সেটা সেটাও সুবিধা আছে। এখানে গেস্ট হাউসের সুবিধা আছে, এখানে থাকার সুবিধা থাকার কোনো প্রবলেম নেই, সব এসব সব সুবিধা আছে এখানে। অনেক লোকেরা বাইরে থেকে এসে ফ্রাইডে থেকে এখানে থাকে, স্যাটারডে সানডে মার্কেটিং করে এখান দিয়ে চলে যায়, মাল নিয়ে চলে যায়, সেটা গেস্ট হাউসের কোনো প্রবলেম। আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি, পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন। তো আজ গুড বাই।